এদিকে রাজধানীতে দুই দলের কর্মসূচিতে সৃষ্টি হয়েছে ভয়াবহ যানজটের। এই বিষয়ে জানাতে নতুন বাজার এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জুবায়ের সানি। সানি, আমাদেরকে জানাবেন যে আপনি যেখানে আছেন সেখানে যান চলাচলের চিত্র কি, মানুষ কি বলছে এবং জনভোগান্তি ঠিক কতখানি? নাফিজা, কিছুক্ষণ আগে বিএনপির যে পদযাত্রা সেটি কিন্তু নতুন বাজার এলাকা ক্রস করলো, এবং আমি যদি একটু দেখাই যে সেই শোভাযাত্রার ঠিক পিছনেই কিন্তু যে যে যানবাহনের দীর্ঘ সারি এবং কয়েক ঘন্টা ধরেই এই যানবাহনগুলো এই যানজটে পড়ে আছে। কারণ বিএনপির যে শোভাযাত্রাটি সেটি কিন্তু শুরু হয় আবদুল্লাপুর থেকে, এবং সেখান থেকেই এই যানজটের সৃষ্টি। এবং এর আগে আমি রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখেছি, রামপুরা বাড্ডা থেকে শুরু করে নানা এলাকা, এবং সেখানে যে সংকটটি রয়েছে যে রাস্তার ঠিক অপর পাশে সেখানে কিন্তু যে বাসের গণপরিবহনের সংখ্যা অনেকটাই কম, সে কারণে যারা যাত্রীরা চলাচল করছেন তারা কিন্তু একটু দুর্ভোগে পড়ছেন, এবং সেখানে যে তারা বাস পাচ্ছেন না, ঘন্টার পর ঘন্টা এই রোদের মধ্যে তাদেরকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তো বড় দুটি দল যখন একই দিনে আসলে দুটি বড় সড়কে এ ধরনের শোভাযাত্রা রাখে, তো স্বাভাবিকভাবেই সেখানে যান চলাচল ব্যাহত হয়, এবং এই যে রাস্তাটি রয়েছে বিএনপির পদযাত্রার যে অংশটি সেটি কিন্তু অত্যন্ত ব্যস্ত একটি সড়ক, এবং সেই সড়কে কিন্তু প্রচুর যানবাহন চলাচল করে, এবং সে কারণে যখন সেই শোভাযাত্রাটি যাচ্ছিল তার পিছনে কিন্তু আসলে বিশাল একটি দীর্ঘ সারি, এবং আমি যদি বলি যে সেটি কিন্তু কয়েক কিলোমিটার ব্যাপী, এবং এখন বিএনপির যে শোভাযাত্রা সেটি কিন্তু নতুন বাজার ক্রস করলো, এবং সেই নতুন বাজার থেকে একদম আবদুল্লাপুর পর্যন্ত সেই যে যানজটের যে সারি সেটি কিন্তু রয়েছে। এবং সাধারণ মানুষ যেটি বলছেন যে এটি আসলে তাদের জন্য অনেক বেশি একটি দুর্ভোগের বিষয়, এবং রাজনৈতিক যে দলগুলো রয়েছে তারা যেন আসলে জনগণের এই দুর্ভোগ যাতে না হয় সেরকম যেন কর্মসূচি দেয় সেই আহ্বান কিন্তু যে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে আমরা যেটি জেনেছি তারা সেটি বলছিলেন। তো নাফিজা, এই ছিল আসলে দুই দলের যে কর্মসূচি তার রাস্তার সর্বশেষ অবস্থা। নাফিজা সানি, আপনাকে অসংখ্য ধন্যবাদ।